আচ্ছা, তোমাদের দেখাবো এবার কিউব রুট কিভাবে করতে হয়। কিউব রুট স্কোয়ার রুটের থেকে অনেকটাই সোজা, কারণ এর ইউনিট ডিজিট প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদা বেরোয়। দেখো যেমন দেখে নাও, এর জন্য তোমাদের কিছু কিউব মনে রাখতে হবে, একদম এইগুলো পুরো মনে রাখতে হবে, ঠিক আছে? তো যেমন দেখো, একের কিউব, একের কিউব এক, দুইয়ের কিউব আট, তিনের কিউব 27, ঠিক আছে, চারের কিউব, এরকম করে মনে রাখতে হবে, পাঁচের কিউব 125, ছয়ের কিউব 216, করতে করতে মুখস্থ হয়ে যাবে, সাতের কিউব 343, আটের কিউব 512, নয়ের কিউব, নয়ের কিউব হচ্ছে তোমার 729। ওকে, দেখো 10-এর কিউব, 10-এর কিউব তো সোজা। এরপর হচ্ছে 11-এর কিউব, 11-এর কিউব হচ্ছে 1331, 12-এর কিউব 1728, 13-এর কিউব 2197, 14-এর কিউব 2744, 15-এর কিউব 3375। এই কটা কিউব মনে রাখলেই তোমাদের মোটামুটি রেলে বা না পরীক্ষা, এর থেকে বেশি হয়তো বেশি বড় কিছু অঙ্ক দেবে না। তো এই কটা কিউব মনে রাখলেই তোমার মোটামুটি কিউব যে কোনো অঙ্ক দিক তোমাদের হয়ে যাবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে দেখো, কিউবের ক্ষেত্রে কি হচ্ছে, আমরা স্কোয়ারের স্কোয়ার যখন স্কোয়ার রুটের ক্ষেত্রে বলেছিলাম, সেরকম কিউব রুটের ক্ষেত্রে যখন ইউনিট ডিজিট এক ছিল তখন ওয়ান হচ্ছিল, এখানেও তাই ওয়ান থাকলে ইউনিট ডিজিট হবে ওয়ান, ওকে, টু থাকলে ইউনিট ডিজিট হবে এইট, থ্রি হলে ইউনিট ডিজিট হবে সেভেন, ফোর হলে ইউনিট ডিজিট হবে ফোর, ফাইভ হলে ইউনিট ডিজিট ফাইভ, সিক্স হলে ইউনিট ডিজিট সিক্স, সেভেন হলে ইউনিট ডিজিট থ্রি, এইট হলে ইউনিট ডিজিট টু, নাইন হলে ইউনিট ডিজিট নাইন, শূন্য হলে তো শূন্যই হবে, ঠিক আছে? দেখো ওয়ান হলে ইউনিট ডিজিট ওয়ান, টু হলে এইট, থ্রি হলে ইউনিট ডিজিট সেভেন, ফোর হলে ইউনিট ডিজিট ফোর, ফাইভ হলে ইউনিট ডিজিট ফাইভ। তো 15 কিউব পর্যন্ত তোমার এটা কিউবে মনে রাখতে হবে, তাহলে কিউবের যে কোনো অঙ্ক দিক তোমাদের পক্ষে খুব সহজে এবং সোজা, খুব সিম্পলি হয়ে যাবে, ঠিক আছে? কিউব সব থেকে সোজা, যদি এগুলো তোমরা মনে রাখতে পারো, এবং এটা প্র্যাকটিস আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে তোমাদের এমনি মনে হয়ে যাবে, ঠিক আছে? তো দেখো কিভাবে কি করতে হবে। ফার্স্ট আমরা লিখে নিই ইউনিট ডিজিট কত কি থাকলে কি হবে। দেখো এদিকে লিখছি, ঠিক আছে, যখন ওয়ান থাকবে ইউনিট ডিজিট হবে ওয়ান, টু থাকলে এইট, থ্রি থাকলে সেভেন, ফোর থাকলে ফোর, ফাইভ থাকলে ফাইভ, সিক্স থাকলে সিক্স, সেভেন থাকলে থ্রি, এইট থাকলে টু, নাইন থাকলে নাইন। এর মধ্যে আবার কিছু ব্যাপার আছে, ওয়ান থাকলে ওয়ান, দেখো ওয়ান থাকলে ওয়ান, ফোর থাকলে ফোর, ফাইভ থাকলে ফাইভ, সিক্স থাকলে সিক্স, আর নাইন থাকলে নাইন। শুধু চেঞ্জ হচ্ছে এখানে, দেখো টু থাকলে এইট হবে, এইট থাকলে টু হবে, বুঝতে পারছো? টু থাকলে এইট হবে, এইট থাকলে টু হবে, থ্রি থাকলে সেভেন হবে, সেভেন থাকলে থ্রি হবে, সেভেন থাকলে থ্রি হবে, মনে রাখলেই হয়ে গেল। এরপর তোমাকে দেবে কিউব রুট বের করতে, ধরো তোমাকে দিয়েছে কিউব রুট বের করতে, একটা সোজা দেখিয়ে দিচ্ছি, কিউব রুট বলতে একটা কিউব থাকবে, এটা দেওয়া আছে 729, এর কিউব রুট বের করতে বলেছে। তো স্কোয়ার রুটে আমরা যেমন দুটো সংখ্যা নিয়েছিলাম, লাস্ট দুটো থেকে শুরু করেছিলাম, বাকি যেটা পড়ে থাকবে, কিউব রুটে কি করতে হবে, যেহেতু থ্রি আছে তিনটে নিতে হবে, তারপর বাকি যে থাকে পড়ে থাকবে, ওকে? তো এই সংখ্যাটার ইউনিট ডিজিট কত, নাইন, এবং কার কিউব করলে আমরা ইউনিট ডিজিট নাইন পাবো,
ভালো করে দেখো, 9-এর কিউব করলে আমরা ইউনিট ডিজিট 9 পাবো, কারণ 9-এর কিউব হচ্ছে, 9-এর কিউব কত? 729। ঠিক আছে, 9-এর কিউব দেখো 729, মানে 9-এর কিউব করলে আমরা ইউনিট ডিজিট 9 পাবো, হয়ে গেল একটা। নেক্সট কি হচ্ছে, যেহেতু আমার তিনটের কাজ শেষ, আর কিছু করার দরকার নেই, আর তো কোনো সংখ্যা নেই, তাহলে টোটাল অ্যান্সারই আমার বেরিয়ে গেল 9। তাহলে 9-এর কিউব আমরা করলে তারপর 729 পাবো, বা 729-কে কিউব রুট করলে আমরা 9 পাবো। ওকে, নেক্সট এক্সাম্পলটা দেখো, 175 76 আছে, এর কিউব রুট করতে দিয়েছে। ফার্স্ট কি বলছি, কিউব রুট মানে তিনটে নেবে, বাকি কত কত পড়ে আছে এটা পড়ে থাকলো 17। আচ্ছা, এই সংখ্যাটা তাহলে ইউনিট ডিজিট কত? 6। তাহলে কার কিউব করলে আমরা ইউনিট ডিজিট 6 পাবো? সিক্সের এই তো, 6-এর কিউব করলে আমরা ইউনিট ডিজিট, আমরা এখানে লিখে দিলাম ইউনিট ডিজিট। তাহলে 6-এর কিউব করলে ইউনিট ডিজিট আমরা 6 পাবো, তো এক্ষেত্রে এটা কমপ্লিট হয়ে গেল। নেক্সট হচ্ছে 17, এক্ষেত্রে বর্গের মতোই করতে হবে, 17-র থেকে কম, কার কিউব করলে আমার 17-র থেকে কম আসবে? কার কিউব করলে আমার 17-র থেকে কম আসবে? দেখবে 3-এর কিউব করলে আমার 27, মানে 17-র থেকে বেশি হয়ে যাচ্ছে, কিন্তু 2-এর কিউব করলে আমার 8 আসছে, 2-এর কিউব করলে 8 আসছে, তো 2-এর কিউব করলে আমার ইউনিট ডিজিট, সরি, 2-এর কিউব করলে আমার 17-র থেকে কম আসছে, 2-এর কিউব কত হচ্ছে? 8। ঠিক আছে, তাহলে এখানে প্লেন 2, 3 হবে না, 3-এর কিউব করলে আমার কত হয়? 27, মানে 17-র থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে টোটাল সংখ্যাটা কত হলো? 2 আর 6, 26 অ্যান্সার, 26। তাহলে এর যদি আমরা 26-এর কিউব করে দেখে নেবে, আমরা এই সংখ্যাটা পাবো, 17 অবশ্যই। ওকে, নেক্সট এক্সাম্পল আরেকটা দেখো, 287 496। ওকে, এই এতগুলো ডিজিটই দেওয়া থাকবে, একটা তো 6টা ডিজিট মানে অনেক, বা 7টা হয়তো দেওয়া থাকবে, ঠিক আছে, তার বেশি হয়তো তোমাদের পরীক্ষা অত রেলে অত বেশি থাকবে না, ঠিক আছে। তো আমি কি বলেছিলাম, কিউব করলে তিনটে করে ভাগ করে নেবে, তিনটে হলো, তারপর এইদিকে যেটা পড়ে থাকবে সেটা হয়ে গেল, এর ইউনিট ডিজিট কত? 6। তার কার কিউব করলে আমি ইউনিট ডিজিট 6 পাবো? 6-এর কিউব করলে ইউনিট ডিজিটটা আমরা 6 পাবো। নেক্সট কত, 287, 287-এর নিচে কোন সংখ্যাটাকে আমাকে নিতে হবে যার কিউব এর থেকে কম হবে? 287, তোমরা এটা মুখস্থ করে রাখবে, দেখবে 287-এর থেকে 6 হবে। কি কারণে বলছি দেখো, 6-এর কিউব আমরা হচ্ছে 216, আর 7-এর কিউব হচ্ছে 343, তাহলে 287-এর থেকে কোনটা কম? এটা কম, তাহলে সেই জন্য 6 নেবো, 6 অ্যান্সার হয়ে গেল, 6 6 6 6 হয়ে গেল, পরপর বসে গেল। নেক্সট আরেকটা দেখো, এখানে দেখিয়ে দিচ্ছে, এইগুলো নোট করে রেখে দেবে, এইগুলো নোট করে রেখে দেবে, যদি ভালো লাগে তাহলে নোট করে রেখে দেবে, 704 969, তিনটে ভাগ করে নিলাম, তিনটে, এটা তিনটে পড়ে থাকছে, তাহলে কার কিউব করলে আমি ইউনিট ডিজিট 9 পাবো? 9-এর, এই লিস্টটা থেকে দেখো, 9-এর কিউব করলে আমি ইউনিট ডিজিট 9 পাবো। ঠিক আছে, এটা কিউব লিখে দিই তাহলে আরও সুবিধা হবে, কিউব করলে 5-এর কিউব করলে ইউনিট ডিজিট 5 পাবো, 6-এর কিউব করলে, 7-এর কিউব করলে, 8-এর কিউব করলে, 9-এর কিউব করলে ইউনিট ডিজিট 9 পাবো। ঠিক আছে, তো এক্ষেত্রে 9 আমি পেয়ে গেলাম, আর কত পড়ে থাকছে? 704, এর থেকে কম কার কিউব আছে? 704, তুমি যদি 1 থেকে 15 পর্যন্ত ওই মুখস্থ করে রাখতে পারো সহজেই হয়ে যাবে। 704 এখানে পাচ্ছি আমি, দেখো 8-এর কিউব হচ্ছে 512, আর 9-এর কিউব হচ্ছে 729, তো 8-এর কিউব হচ্ছে 512, 7-এর আর 9-এর কিউব হচ্ছে 729, তাহলে 704 থেকে কোনটা কম? 512 অবশ্যই এটা কম, তাহলে আমি 8-ই বসাবো, তাহলে 8 9, অ্যান্সার হয়ে গেল 89। হয়েছে, ওকে, থ্যাংক ইউ।
এখানে লিখে দিচ্ছি, 2097 1 আর 2 করঙ্গ সাত অঙ্ক বেশি দেবে বলে মনে হচ্ছে। তো এর আমি কিউব রুট করবো, এর যখন কিউব রুট করবো কি করতে হবে, কিউব রুট করে তিনটে আলাদা এই চারটা আলাদা করে থাকছে। এবার দেখো কার কিউব করলে আমি ইউনিট ডিজিট টু পাবো, কার কিউব করবো আটের, আটের কিউব করলে আমি ইউনিট ডিজিট টু পাবো, আট হয়ে গেলো। এরপর পড়ে থাকছে 2097, এর থেকে কম, কার কিউব করলে আমি এর থেকে কম পাবো। এখানে একটা দেখো তুমি ডাইরেক্ট দেখে দিচ্ছি, এগুলো মুখস্থ রাখো, 12 কিউব মানে 1728 আর 13 কিউব মানে হচ্ছে 2197। 13 কিউব বেশি হয়ে যাচ্ছে, এই সংখ্যাটার থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে এটা হবে না। আমরা কোনটা নেবো, 12 কিউব মানে 12, তাহলে অঙ্কটা কত আছে 1 2, ঠিক আছে। এরকম তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে তোমরা সব থেকে ভালো হয়, ক্যালকুলেটারে দেখে নেবে একবার, হয়তো বুঝিয়ে দিবে 121 গুণ কর 121 গুণ কর 121, এরকম বা একটা কিউব বের করে যে রেজাল্ট দেখবে তাকে কিউব করে এই প্রসেসটা দেখবে, ঠিক আছে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।